সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাদের প্রেমের ব্যাপারে টলিপাড়ার সিনেমা প্রেমীরা সবাই জানেন তাদের প্রেম নিয়ে জল ঘোলা হওয়ার ব্যাপারটাও। তাই রাজ শুভশ্রীর জটিল সমীকরণের প্রেম বিয়েতে রূপ নেওয়ায় স্বাভাবিকভাবে তাদের দুজনেরই খুব খুশি হওয়ার কথা হয়েছেন। কিন্তু হঠাৎই রাজকে কাঁদতে দেখা গেল, তাও প্রিয় বন্ধুকে জড়িয়ে ধরে। এই বন্ধুটি আর কেউ নন, টলিউডের রুদ্রনীল। দুই বন্ধুর একজনের স্বপ্ন ছিল পরিচালক হওয়া, আর অন্যজন এখন টলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন। ইন্দ্রপুরীর পুরনো দিনের লোকেরা তো বটেই, নতুন প্রজন্মের কাছেও রাজ রুদ্রের বন্ধুত্ব আজও সঞ্জীবনী সুধা। তারা একে অপরের দুঃখে যেমন কাঁধ হয়েছেন, তেমনি আনন্দের দিনেও সঙ্গী থেকেছেন। এই দারুণ বন্ধুত্বের এক টুকরো মুহূর্ত ধরা পড়ল পরিচালক রাজের বিয়েতে। রেজিস্ট্রি বাগদান পর্ব সারার পর দুজন দুজনকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন, আর সেই ছবি লেন্সবন্দী করলেন নীল রায়। টুইটে রাজ এবং ইন্দ্রনীলের সেই মুহূর্তের ছবি পোস্ট করে নীল লিখেছেন, এই রাতের সব থেকে স্পর্শকাতর মুহূর্ত, ঘনিষ্ঠ দুই বন্ধু যারা একসঙ্গে লড়াই করেছেন, আজ আনন্দের দিনেও একসঙ্গেই কাঁদছেন তারা। তো বন্ধুরা, টলিউডের দুই তারকার এমন বন্ধুত্ব আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।